কংগ্রেসের চিন্তন শিবির চলার মধ্যে দল ছাড়লেন পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ সভাপতি সুনীল জাকর। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য তাকে শোকজ নোটিশ দেওয়া হয় দলের তরফে। এরপরেই শনিবার ফেসবুক লাইভ করে কংগ্রেস থেকে পদত্যাগ করার কথা জানান প্রাক্তন প্রদেশ সভাপতি। শনিবার প্রায় 35 মিনিটের সেই ফেসবুক লাইভের নাম দেন দিল কি বাত। সেখানে সুনীল জাকর বলেন, গুড বাই অ্যান্ড গুড লাক কংগ্রেস। কংগ্রেসের চিন্তন শিবির চলাকালীন বর্ষীয় নেতার পদত্যাগ হাত শিবিরে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের সমস্ত পোস্ট ও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন কংগ্রেসের তিনবারের বিধায়ক এবং একবারের সাংসদ সুনীল জাকর। ফলে প্রশ্ন উঠেছে, এবার কি অন্য দলে যোগ দেবেন তিনি? তার ফেসবুক লাইভে দিল কি বাত নাম দেখেই অনেকেই মনে করছেন বিজেপিতে যোগ দিতে পারেন এই বর্ষীয় নেতা। প্রসঙ্গত, দলের তরফে শোকজ পাঠানোর পর বেশ কিছুদিন ধরেই মনোক্ষুণ্ণ হয়েছিলেন সুনীল জাকর। শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলবিরোধী একাধিক মন্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল সুনীল জাকরের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।